नमस्कार, शुभ संध्या। आज के श्री रामकृष्ण प्रसंगे बंग जीवन दुई किंवदंती ठाकुर के लिए आलोचना करब। कारण हल हमारा जे बंग जीवने बांगाली सांस्कृतिक जीवने दुजन ठाकुर के लिए आमादेर जीवन धन्य करेछि। प्रथम जन अवधारित भगवान श्री रामकृष्ण, ताके आमरा ठाकुर रामकृष्ण बोले जानी। बांगालीर जीवनेर आरेकजन ठाकुर हलेन रवि ठाकुर, रवीन्द्रनाथ ठाकुर, विश्वकवि। भगवान श्री रामकृष्णेर लीला जीवने এই দুই ঠাকুরের একবার মিলন হয়েছিল এবং সৌভাগ্যবশত সেটি বাংলা তারিখে 20 বৈশাখ আজকের দিন, ইংরেজি তারিখ অনুযায়ী 1883 খ্রিস্টাব্দের 2 মে বুধবার ছিল। কাশীশ্বর মিত্রের বাড়ি শ্যামবাজার পুরিয়া পুকুরের কাছে কি মসজিদ আছে দেখবেন, তেঁতুলতলার মঠ বলে যে বিখ্যাত একটি মঠ আছে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, ঠিক তার উল্টো দিকে একটি মসজিদ আছে। সেই মসজিদের পাশের গলি দিয়ে ঢুকে 3টে বাড়ি পরেই কাশীশ্বর মিত্রের বাড়ি। এখন কলকাতার ম্যাপ অনেক রকম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তখন সেটি বড় রাস্তার উপরেই ছিল এবং যে জায়গাটায় ওনার বাড়িটা অবস্থিত ছিল সেই জায়গাটা নন্দনবাগান বলে বিখ্যাত ছিল। নন্দনবাগান বলতে আমরা প্যারাডাইসের কথা ভাবি, স্বর্গরাজ্যের যে স্বর্গোদ্যান। কেন নন্দনবাগান নাম হয়েছে না, অত্যন্ত সুন্দর ফুলের বাগান ঘেরা বিশাল এক বাগান বাড়ি ছিল। এ বাড়ি কার হয়, খুব বড় লোকের হয়। কাশীশ্বর মিত্র ছিলেন কলকাতার দেওয়ান। এই যে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রোড, আচার্য জগদীশচন্দ্র বোস রোড, এই রোডটি একটা সময় ছিল মারাঠা বীজ, অর্থাৎ কলকাতার একটি খাল ছিল, সেটিকে বুঝিয়ে রাস্তা করা। ইতিহাসে পাবেন রাধারমণ মিত্রের কলকাতা দর্পণ বলে একটি বই আছে, সেখানে আপনারা এর উল্লেখ পাবেন। মারাঠা বীজ করা হয়েছিল, মারাঠা দস্যুরা বর্গীরা আসতো, এসে লুটপাট করে চলে যেত, ভাঙচুর করতো এবং খুব খারাপ টাইপের মানুষ ছিল। লুট তো বড় বড়, কিন্তু ভালো ভালো জিনিসকে ধ্বংস করে দিত, ভীষণ ধ্বংসাত্মক মানসিকতা ছিল তার। বেশ কয়েকবার নন্দনবাগান তছনছ করে দিয়ে যায়। কাশীশ্বর মিত্রের খুব চিন্তা হয়, তাই তিনি ইংরেজদের সঙ্গে কথা বলে ওই এখন যেখানে উল্টোডাঙ্গা খালটা রয়েছে, যেখানে আমি থাকি কাছাকাছি,
ক্যানাল ইস্ট রোড, ক্যানাল ওয়েস্ট রোড সেই খাল তিনি কেটে তার জমিটাকে কলকাতার মধ্যে অন্তর্গত করে দেন। মজার ঘটনা, এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। নন্দন বাগান কলকাতার ম্যাপের মধ্যে চলে এল, আর খালটা বাইরের দিকে হওয়াতে কি হলো, এবার যে কোনো খাল থাকলে, পরিখা থাকলে সেটা একটা প্রতিরোধযোগ্য অবস্থা হয়, গর্গিরা চট করে এসে ধ্বংস করতে পারে না, এদেরও লেখেল থাকতো, লড়াই হতো। এগুলো কলকাতার প্রাচীন ইতিহাস। এই হচ্ছে কাশীশ্বর মিত্র, যার অবদানে, যার দানে বাগবাজারে কাশী মিত্র ঘাট বলা হয়, যে শ্মশান, মহাশ্মশান। তো ওনার অনেক কলকাতায় কাজ আছে, কলকাতার উপরে দান আছে। এই হেন কাশীশ্বর মিত্রের বংশধর দুজন, যজ্ঞনাথ মিত্র এবং শ্রীনাথ মিত্র, এই দুই ভাই, এরা ছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের সদস্য। 20তম ব্রাহ্ম সভা আয়োজন করেছেন এবং এদের আগ্রহে সেই সভায় সভাপতিত্ব করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন ভগবান শ্রীরাম। এই যজ্ঞনাথ মিত্র এবং শ্রীনাথ মিত্রের কল্যাণে ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা দশায় আমরা দুই ঠাকুরকে এক জায়গায় পেলাম। সেই বাড়িটি এখনো আছে, সেখানে একটি পাঠচক্রের ক্লাসও হয় নিয়মিত, শ্রী শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিষদ শ্যামবাজার। আমি সেখানে নিয়মিত বলি ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা। তো এইরকম একটি ভগবানের পদধূলি ধন্য, শুধু ভগবান নয়, মহামানব হিসেবে রবীন্দ্রনাথের পদধূলি ধন্য একটি স্থান। এবং কথামৃতে, অখণ্ড কথামৃত যদি কারুর কাছে থাকবে, 183 পৃষ্ঠা খুলে দেখবেন, সেখানে নন্দনবাগানের ব্রাহ্ম সমাজ সম্বন্ধে লেখা রয়েছে। প্রসঙ্গ হচ্ছে, দুই ঠাকুরের মিলন আমাদের কি দিল। আমরা তো বিষয়ী মানুষ, সংসারী মানুষ, যখনই কোনো বড় দুই প্রতিভা এক জায়গায় হয়, যেমন আমরা দেখেছি বিদ্যাসাগর এবং শ্রীরামকৃষ্ণ এক জায়গায় হলে, একটা দুটো পরমাণু যখন এক জায়গায় একত্রিত হয়, একটা বিস্ফোরণ হয়, তার থেকে একটা কিছু বেরিয়ে আসে। তো আমরা দেখতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভগবান শ্রীরামকৃষ্ণ একত্রিত হলে তাদের মিলনের ফলে আমরা কি পেলাম দুই মহাপুরুষের কাছ থেকে। আমরা যদি ওই প্রসঙ্গে যাব, কথামৃতের প্রসঙ্গে কি কি বলা আছে সেগুলো আপনারা তো কথামৃতের মধ্যেই সবিস্তারে পেয়ে যাবেন। আমার উপলব্ধি, আমি দুই ঠাকুরের ব্রহ্মাবর্ত বলি, যে বিষয়ে একটি বই আমি এক সময় সম্পাদনা করেছিলাম, ওই কাশীশ্বর মিত্রের বাড়ি ওদের সংস্থা থেকে আমার সম্পাদনায়, সেখানে অনেকেই লিখেছিলেন, স্বামী পূর্ণাত্মানন্দ লিখেছিলেন, অমেয়ানন্দজি লিখেছিলেন, সঞ্জীব দা লিখেছিলেন, সকলে অনেক ভালো ভালো লেখক, স্বামী বিবেকানন্দজি লিখেছিলেন। তো অনেক তথ্য জোগাড় করে সেইটিকে স্মরণ করেছিলাম, আজকে সেইটি আমরা সবাই মিলে শেয়ার করবো। আমাদের যে দুই ঠাকুরের প্রথমে মিল দেখব কোথায়, এরা কি করছেন জনমানসে, কীভাবে তাদের ভেতরকার ঐশ্বর্য শক্তিকে মানুষের কল্যাণে কীভাবে মিলিয়ে দিচ্ছে, আর তার প্রসেসটাই বা কী, এর জন্য আমাদের একটু বৈদিক যুগে যেতে হবে। কারণ অবতার এবং মহামানবদের যদি চরিত্রকে উপলব্ধি করতে হয়, তাহলে বেদ থেকে আমাদের কিছু শিক্ষা আত্মস্থ করতে হবে। বেদ বলছে আদিত্য মানে সূর্য, এই সূর্য থেকে দু রকম রশ্মি নির্গত হয়, এটা খুব বিজ্ঞানভিত্তিক তত্ত্ব। আমরা সাধারণত, সাধারণ মানুষরা কি জানি, যে সূর্য আমাদের আলোই দেয়, আর কি দেয় জানি না, আমাদের কাজে কি লাগে জানি না। আলোটা আমরা দেখতে পাই, গায়ে রোদ্দুর পরে গরমকালে খুব ভালোই টের পাই, আবার শীতকালে একটু দূরে চলে যাওয়ার ফলে যে ঠান্ডাটা, কোপটা লাগে আমাদের শরীরে, তখন মনে হয় ওই বিকেল তিনটের সময় শীতের সময় খেয়ে দিয়ে উঠলে দেখবেন
একটু রোদে বসে থাকতে ভালো লাগে। তো সূর্যের প্রয়োজনীয়তা কি? ওই আলোর গুণে, তাপের গুণে আমরা সেটা অনুভব করতে পারি। কিন্তু বেদ বলছে, দেখুন ভাবুন, 10,000 বছর আগে একটি ধর্মীয় শাস্ত্র কত বিজ্ঞান ভিত্তিক ছিল, যেটা কিনা আজকের তারিখে অত্যাধুনিক বিজ্ঞান মেনে নিয়েছে যে একদম শক্তি। কি সেই শক্তি? বলছে আদিত্য হতে 2টি রশ্মি নির্গত হয়। বেদ বলছে প্রথমটি হলো আলোক রশ্মি, যেটাকে সায়েন্সের ভাষায় ফোটন কণা বলে। অর্থাৎ এই যে আলো, লাইট, লাইট রেজ, এই লাইট আমাদের শরীরে ফোটন কণা, গাছকে সালোক সংশ্লেষ করতে সাহায্য করছে। গাছ না বাঁচলে তো আমরা বাঁচতুম না। আবার আমাদের শরীরে প্রত্যক্ষভাবে ফোটন কণা কী কাজ করে না, ভিটামিন ডি তৈরি করতে কাজে লাগে। ভিটামিন ডি যদি আমাদের শরীরে না থাকতো, আমরা এই যে এক একটা সশক্ত ব্যক্তি মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে আছি, এটা দাঁড়িয়ে থাকতে পারতাম, লাউ গাছের মতো সব পড়ে যেতাম, মেতিয়ে পড়ে থাকতে। অর্থাৎ এই যে ভিটামিন ডি এবং সালোক সংশ্লেষের মাধ্যমে পরোক্ষভাবে আমাদের অক্সিজেন সাপ্লাই করে, সূর্য না থাকলে এটা হতো না। কালকে যদি সূর্য পৃথিবী এই সৌরজগৎ থেকে অফ হয়ে যায়, গোটা জগৎ ধ্বংস হয়ে যায়। তো বেদ সেটা ঠিক 10,000 বছর আগে তৎকালীন সময়ে কি গবেষণা কোথা থেকে তারা পেলে, এই গবেষণার গভীরে যাওয়ার ক্ষমতা আমাদের একালের মানুষের নেই। তাই তখন বলা হচ্ছে যে 2টো রশ্মি বেরোচ্ছে। তাহলে প্রথমটি যদি আলোক রশ্মি হয়, তাপ রশ্মি, আলোক রশ্মি, আলো এবং তার নিরিখে তাপ। দ্বিতীয়টি তাহলে কি? বেদ বলছে অনাহত নাদ রশ্মি। এই অনাহত নাদ রশ্মির সপক্ষে খুব সম্প্রতি আমেরিকাতে যে নাসা বলে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র আছে, তারা একটি সংবাদ সারা পৃথিবীর বুলেটিনে প্রকাশিত করেছে। তারা বলছে যে সূর্যের মধ্যে থেকে একটি ধ্বনি বেরোচ্ছে, যে ধ্বনিটা আর কিচ্ছু নয়, ও এরকম একটা সাউন্ড কন্টিনিউয়াস সূর্য থেকে নির্গত হচ্ছে। কিভাবে হচ্ছে? সে তো ওখানে গেলে তো পুড়ে ছাই হয়ে যেতে হবে। কিন্তু নাসা অনেক অটোমেটিক ডিভাইসের মাধ্যমে, মানে ধরুন এমন একটি ডিভাইস তারা তৈরি করেছে যেটা সূর্যের খুব কাছাকাছি যেতে পারছে এবং যাচ্ছে 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 কি একটা নির্দিষ্ট আওতার মধ্যে পড়ে, সূর্যের সেই মহারশ্মির মধ্যে পড়ে জ্বলে পুড়ে খাপ হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু ওই ডিভাইসটার গুণ হচ্ছে ধ্বংস হওয়ার আগে পর্যন্ত তার প্রেরিত বার্তা, তার নিউজগুলো এখানে আমেরিকায় তারা গবেষণা কেন্দ্রে বসে বসে রিসিভ করে তারা একটা সিদ্ধান্তে এসেছে যে সূর্যের মধ্যে থেকে যে উদ্গত অনাহত নাদ রশ্মি, সেই নাদ রশ্মি দ্বিতীয় আর কিছু না, অম সম্বলিত ওম একটা নাদ। এবার বেদ বলছে ওম কি জিনিস? ওম বলছে প্রণব ধ্বনি। এই ওম আমাদের জীবনেও পরিচিত। কিরকম? আমরা কি কেউ ওম বলি? বলি না। বলি কিভাবে? বলি যখন ভূমিষ্ঠ হয় মানুষ। ভালো করে খেয়াল করে দেখবেন, শিশু যখন ভূমিষ্ঠ হয় তার মুখ থেকে প্রথম শব্দটা ওয়া ওয়া করে বেরোয়, খুব অস্পষ্টভাবে। শিশু তো তার ভোকাল কর্ড তখনও সেইভাবে তৈরি হয়, তাই অস্পষ্টভাবে ওয়া ওয়া করে শব্দটা বেরোয়। বিজ্ঞানী এবং গবেষকরা এটাকে গবেষণা করে দেখেছেন, এটা আর কিছু নয়, এটা ওম মা, ওম মা। এই ওম মার অস্ফুট ধ্বনি হলো ওয়া ওয়া বলে ডাকা। অর্থাৎ এই যে শিশু ডাকছে ওম মা, ওম মা, এই যে ওম ধ্বনি, সৌর জগতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সূর্য, সেখান থেকে ওমকার ধ্বনি নির্গত হচ্ছে। আর যখন কোনো জীব ভূমিষ্ঠ হচ্ছে তার কণ্ঠ থেকে সেই ওমকার ধ্বনি নির্গত হচ্ছে ওম মা বলে। এই মা শব্দ কেন আসলো? এইখানে আমাদের ভাবতে হবে। অর্থাৎ জীব প্রথমে ওমকে স্মরণ করছে,
তারপর দ্বিতীয় যার গর্ভে তিনি বসবাস করে ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীর আলো দেখলেন, প্রথম সেই মাকে তিনি স্মরণ করছেন। অসাধারণ একটি তথ্য আমাদের সামনে উঠে আসছে। এই জায়গাটি কিন্তু আমরা চিন্তা করব। এবার দেখব দুই ঠাকুরের ওমের তত্ত্ব কিভাবে গ্রহণ করলেন। রবীন্দ্রনাথকে দিয়ে প্রথমে বলি, রবি ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি জোড়াসাঁকোর ছাদে। রবীন্দ্রনাথ ভীষণ ফর্সা মানুষ ছিলেন, টিকালো নাক, সুন্দর দেখতে ছিল। রবীন্দ্রনাথের সৌন্দর্য মানে রীতিমতো আকৃষ্ট করত মানুষকে, এত সুন্দর দেখতে ছিলেন রবি এবং ফর্সা লাল টকটকে চেহারা ছিল সেই মানুষটি। এবং বয়সকালে আমরা দেখেছি তার সাদা চুল, সাদা দাড়ি, টানা টানা চোখ, ঋষিদের মতন চেহারা এবং খালি গায়ে লাল টকটকে একটি চেহারার মানুষ, সাদা দাড়ি, সাদা চুল, ধুতিটাকে লুঙ্গির মতো করে বাঁধা, খালি গায়ে তিনি জোড়াসাঁকোর ছাদে পায়চারি করছেন। কেন করছেন? ইতিহাস ভেদে দেখা যাচ্ছে যে তিনি সূর্য যখন ওঠে তখন এই উদ্গত সূর্যের যে লাল আভা তিনি সারা গায়ে মাখতেন, অর্থাৎ ওই সারা গায়ে। আমাদের দেখবেন ঠাকুর দাদা বা দাদুরা বয়স্ক মানুষরা বলতেন, ভোরবেলা উঠবি আর একটু পায়চারি করবি খোলা ছাদে আকাশের নিচে। কেন বলতেন বুঝতাম না, কিন্তু আজ রবীন্দ্রনাথকে দেখে, ভগবান শ্রী রামকৃষ্ণকে দেখে আমাদের শিখতে হবে যে ভোরবেলার ওই লাল রক্তিম সূর্যের আভা মানুষকে কি উপকার করতে পারে। ওই যে দুটো রেস বেরোয়, অর্থাৎ একটি সূর্যালোক আর একটি অনাহত নাদ রশ্মি, এই দুটো ভাইব্রেশন। আচ্ছা আমরা বুঝতে পারি না কেন যে অনাহত নাদ বেরোচ্ছে, এটা তো আমরা বুঝতে পারি না। ঠিক বুঝতে পারি না এই জন্যই ভগবান মানুষকে একটি নির্দিষ্ট ক্ষমতা দিয়েছে, শ্রবণ ক্ষমতা আমাদের 20 থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত। মানুষ 20 থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত কম্পনাঙ্কের শব্দ শুনতে সক্ষম হয়। এর নিচে হলে শুনতে পারে না, এর উপরে হলে শুনতে পারে না। তাই অনাহত নাদ হচ্ছে 20 হার্টজের নিচে, অর্থাৎ ওম যে শব্দটা সেটা 20 হার্টজের নিচে হওয়ার ফলে আমরা শুনতে পাই না। যেমন আমরা বাদুরের ডাক শুনতে পাই না, বাদুর কিন্তু ডাকে, সায়েন্স বলছে বাদুরের ডাক আছে, কিন্তু বাদুরের ডাকের যে তীক্ষ্ণতা অর্থাৎ পিচ, সেই যে কম্পনাঙ্ক ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি মানুষের শ্রবণ ক্ষমতার ফ্রিকোয়েন্সি 20 কিলোহার্টজের ঊর্ধ্বে, তাই মানুষ বাদুরের ডাক বুঝতে পারে না। বাদুর আওয়াজ করে, সেই আওয়াজটা দেওয়ালে যায়, ধাক্কা খেয়ে ফিরে আসে। একদম একটা সায়েন্সের ল আছে, দুটোকে 2 দিয়ে ভাগ করলে ডিস্টেন্সটা বেরিয়ে আসে, দূরত্বের সূত্র বলে আমাদের বিজ্ঞানে। বাদুরের থেকে বিজ্ঞান শিখেছে দূরত্বের সূত্র কীভাবে মানতে হয়, যার ফলে আমাদের অত্যাধুনিক বিজ্ঞান সাবমেরিন যখন জলের তলা দিয়ে যায় তখন কাউকে যদি টার্গেট করে একটা সাউন্ড ওয়েভ ছেড়ে দেয় যে কোথায় কোথায় জাহাজ আছে, ওই জাহাজের গায়ে লেগে যখন সাউন্ডটা ফিরে আসে ওরা সেই বাদুরের অঙ্কটা করে বুঝতে পারে জাহাজটা কত দূরে আছে। সেই মতো তারা টর্পেডোটাকে টার্গেট করে চার্জ করে। এটা ইন্ডিয়ান নেভির একটা মজার ঘটনা, এর মধ্যে প্রসঙ্গক্রমে এসে গেল। যে কথা বলছিলাম, সেই অনাহত নাদ রবীন্দ্রনাথ ছাদের উপর ঘুরছেন, সারা গায়ে রক্তিম আভা মাখছে, যেন স্নান করছেন, রৌদ্র স্নান। অসাধারণ লাভ কি? লাভ আমরা বুঝতে পারবো না, কিন্তু কিছু কার্যকারণ আমাদের চিন্তা করতে, ভাবনা দিতে আমাদের বাধ্য করছে। কিরকম? উনি ওই রৌদ্র স্নান করছেন আর ফল কি পাচ্ছি আমরা? রবীন্দ্রনাথের হাত থেকে বেরিয়ে আসছে প্রথম আদিতম শক্তি, আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারই গগনে গগনে, এইরকম একটি আশ্চর্য বাণীময় সঙ্গীতের গীতি কথা। অর্থাৎ এই যে শব্দগুলো তিনি পাচ্ছেন, তিনি সেখানে লিখছেন গানগুলোকে সুন্দর করে লিখছেন, জ্যোতি তোমারই গগনে গগনে, তিনি তো দেখতে পাচ্ছেন সেটিকে তিনি লিখলেন। এই যে বাণী পেলেন, বিজ্ঞান ভিত্তিক ভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায়
যে ওই যে অনাহত নাথ রবীন্দ্রনাথ আশ্চর্য সহজাত প্রতিভা অনুযায়ী তিনি সেই অনাহত নাথকে গ্রহণ করতে সক্ষম ছিলেন, সাধক পুরুষ। উপনিষদকে তিনি পড়ে পড়ে উপনিষদময় সাধক হয়ে উঠেছিলেন, তাই তিনি অনেক কিছু বেদের রহস্য জানতেন, তাই ভোরবেলা উঠে তিনি ছাদে পায়চারি করতেন। আমরা আমাদের পাগল ঠাকুরকেও দেখব যে তিনিও ভোরবেলা উঠে, তার তো একটা ঘটনার কথা আমরা জানি, দাতন করছেন কুটিবাড়ির ছাদে উঠে, ভোরবেলায় উঠে তিনি কোকিয়ে কোকিয়ে কেঁদে কেঁদে বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, আমার যে বিষয়ী লোকগুলোর সঙ্গে কথা কইতে কইতে বুক পচে গেল। এই যে তিনি ভোরবেলা উঠছেন, বলছেন এক কথা আর কার্য করছেন আর এক কথা, এই যে অনাহত নাদ রশ্মি দুটি মানুষ মহামানবকে গ্রাস করছে, তার ভেতর ঢুকে যাচ্ছে অনাহত নাদ, সেই নাদ ঢুকে যাওয়ার রেজাল্ট কি পাচ্ছি, পরিণাম কি দেখছি, একজন বাকসিদ্ধ কথামৃতের বাণীকার হলেন। ভগবান শ্রী রামকৃষ্ণের মুখ দিয়ে অনাহত নাদের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, ব্রহ্মময় কথামৃতের বাণী তার মুখ দিয়ে অবিরত বেরোচ্ছে। কোনো স্কুলে গেলেন না, কলেজে গেলেন না, কোথাও ইউনিভার্সিটিতে ক্লাস করলেন না, কিছুই পড়াশোনা করলেন না, তাহলে কোথায় পেলেন এই জ্ঞান? সেই জ্ঞানের আপর জায়গা হচ্ছে সৌরশক্তি, সেখান থেকে তিনি ব্রহ্ম, সূর্যকে তো ব্রহ্ম বলা হচ্ছে, তো সেই ব্রহ্ম থেকে তিনি গ্রহণ করলেন শক্তি। এটা তার দরকার নেই, কারণ তিনি অবতার পুরুষ, কিন্তু তিনি পৃথিবীতে এসে পৃথিবীর ফর্মুলা অর্থাৎ নিয়ম কানুন মেনে চলছে। জগতে এসে জাগতিক নিয়ম মানবো না, এটা তো হতে পারে না, আমি ভগবান সুতরাং আমি ভেলকি দেখাবো, মানুষ বুঝতে পারে না। তাই সহজ করে বোঝানোর জন্য তিনি জগতের নিয়ম মেনে অনুশীলন করলেন, সাধনা করলেন, মানুষকে দেখালেন যে তোমরা যদি করো তোমরাও কিছু হলেও পেতে পারো। আমাদের কাছে এটা একটা শিক্ষণীয় প্রস্তাব রইল। আমরা যদি এই জায়গাটা ভাবি যে ভোরবেলা উঠব, সূর্য যখন উঠবে লাল একটা সুন্দর গোল আভা সেখান থেকে আসবে, সেগুলো আমরা গ্রহণ করব, তাহলে কি হবে, আমাদের মধ্যেও সেই অনাহত নাদ ব্রহ্মের প্রকাশ কিছু হলেও দেখা যাবে। এটা জীব মাত্রে সকলের হয়। রবীন্দ্রনাথ যেমন দেখালেন, তিনি বাক্য সিদ্ধ অর্থাৎ তার অক্ষর ব্রহ্ম তার মধ্যে দিয়ে প্রকাশ পেল। একজনের মধ্যে দিয়ে শব্দ ব্রহ্মের প্রকাশ দেখতে পাচ্ছি, আর একজনের মধ্যে দিয়ে অক্ষর ব্রহ্মের প্রকাশ দেখতে পাচ্ছি, অর্থাৎ লিপি ব্রহ্ম। এই লিপি ব্রহ্ম কিন্তু মারাত্মক জিনিস, এই লিপি ব্রহ্ম সকল, আজকে পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা লিপির মধ্যে দিয়ে। লিপি ব্রহ্ম কেন বলছি জানেন, লিপি ব্রহ্ম বলছি রবীন্দ্রনাথের এমন এমন রচনা আছে, গল্প আছে, সাহিত্য আছে, কবিতা আছে, আমরা যখন পড়ি পড়ার পর বুঝতে আমাদের অনেকক্ষণ সময় লাগে, আর যখন বুঝতে পারি তখন রোমাঞ্চিত হয়ে যায়, সারা গায়ের লোম খাড়া হয়ে যায়। এ কি লিখলে, একটি কবিতা দিয়ে বললেই আপনারা এইটা সুন্দরভাবে বুঝতে পারবেন। খুব কম কথা, রবীন্দ্রনাথ যেমন বলছেন না, সহজ কথা লিখতে আমায় কহ যে সহজ কথা জানে না লেখা সহজ। সহজভাবে কজন লিখতে পারে, সহজে যতক্ষণ না লিখছেন, সহজ কেন লিখতে বলছে আর সহজ কেন হতে বলছে, মানুষের জীবনের সবচেয়ে কঠিনতম সাধনা হচ্ছে সহজ সরল হওয়া। কারণ যতক্ষণ না আপনি সরলতার মধ্যে আসবেন, শ্রী রামকৃষ্ণ বলছেন বালকের মতন সরল হও তবে তুমি ঈশ্বরকে পাও, অর্থাৎ তোমাকে সহজ সরল হতে হবে। এই সহজ সরল হতে পারাটা সবচেয়ে কঠিন তপস্যা। তাই রবীন্দ্রনাথ আমাকে বলছেন, আমাদের বলছেন যে সহজ কথা লিখতে আমায় কহ যে সহজ কথা জানে না লেখা সহজে। তিনি অনেক সাধনা করছেন সহজ হবার, তিনি অনেক কষ্ট করে চেষ্টা করছেন, কিন্তু তিনি বুঝতে পারছেন খুব কঠিন সাধনা, কিন্তু তিনি হতে পেরেছিলেন। হতে না পারলে কেন সহজ হতে পেরেছেন বলবো, রবীন্দ্রনাথ সহজ বলেই আপামর জগৎবাসীর হৃদয়ে তিনি স্থান পেয়েছে।
যিনি বিদ্যান তিনি তো রবীন্দ্রনাথকে বুঝতেই পারছেন, যিনি বিদ্যার ধার কাছে দিয়ে যায়নি তিনিও রবীন্দ্রনাথের গল্প পড়ে আনন্দ পান। এই যে লিপিব্রহ্ম আপনাকে দিয়ে এমন এমন লেখা লেখাবে, সেই লিপিব্রহ্ম যখন অন্য লোকে পাঠ করবে ওই ব্রহ্মের মধ্যে দিয়ে ব্রহ্ম শক্তি আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে। রবীন্দ্রনাথের লেখায় এইরকম ম্যাজিক ছিল, ঠিক যেমন শ্রীরামকৃষ্ণের মুখনিঃসৃত কথা প্রীতের বাণীর মধ্যে শব্দ ব্রহ্মের ম্যাজিক ছিল। অর্থাৎ তিনি এমন এমন কথা বলেছেন আপামর জগৎবাসী চমকে উঠেছে। এ কি বললেন, এরকম কথা তো কোনোদিন শুনিনি, এরকম একটা ভাব আমাদের মধ্যে আসে। পৃথিবীর মানুষ কি কোনোদিন কোনো কালে শুনেছিল যে টাকা মাটি মাটি টাকা? পৃথিবীর মানুষ কি কোনো কালে শুনেছিল যে যত মত তত পথ? ভগবান শ্রীরামকৃষ্ণের উৎকীর্ণ করা সেই শব্দ ব্রহ্ম মানুষের হৃদয়কে স্পর্শ করে দিয়ে চলে গেল। তাই সহজ মানুষের সহজ সরল বা নৈবেদ্য, আমি নৈবেদ্য বলছি ভগবান শ্রীরামকৃষ্ণ যতক্ষণ স্থূল দেহে মনুষ্য দেহে আমাদের মধ্যে রয়েছেন তিনি নরনারায়ণের কাছে তার মুখনিঃসৃত বাক্য নৈবেদ্য নিবেদন করছেন। কেন না উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবেদন। দেখুন উপনিষদ আমাদের কত সুন্দর আলো দেয়, অর্থাৎ তিনি যেন চাইছেন তোমাদের মধ্যে যে ব্রহ্ম আছে সেই ব্রহ্ম জাগ্রত হয়ে নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, তোমরা ওঠো যাও। ভগবান চাইছেন তার সন্তানদের অমৃতের সন্তানদের জাগৃত করতে। ঠিক যেভাবে আমরা মা বাবারা কি করি, আমার সন্তানকে লেখাপড়া শেখাই, মানুষ করি, নানান রকম ট্রেনিং দিয়ে ভালো চাকরি বাকরি পাবে, স্ট্যান্ড করবে, জীবনটা একটা ঠিতু হবে, আমরা তো এগুলো কামনা করি। ভগবান তেমনি তার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেমন ক্যারিয়ারিস্টিক চিন্তা ভাবনা, অর্থাৎ আমরা পেশাগত স্থিতি হলেই আমরা আনন্দ পাই যে আমার ছেলেটা একটা 50,000 টাকা চাকরি পেয়ে গেল, বা আমি তো খুব আনন্দে আছি, সুতরাং এইবার আবার ওর একটা বিধা দিলে আমার ছবি, এরকম একটা ভাবনার মধ্যে আমরা আবদ্ধ থাকি। ভগবান কি ভাবনায় ভাবিত হন যে আমার সন্তান যেন মান এবং হুশের সম্বলিত সম্পদে কল্যাণ হয়ে ওঠে। কি অসাধারণ চিন্তা দেখুন, আমরা যেমন বিষয় ভিত্তিক চিন্তা ভাবনা করি চাকরি পাবে বাকরি পাবে জীবনটাকে থিতু করবে, আমরা সেই দিকে ভাবছি, ভগবান এসে কি বলছেন আমার সন্তান যেন মান এবং হুশ দুটোই বুঝতে পারে। এই যতদিন না বুঝে যাওয়া, যতদিন না বুঝতে পারা, যতদিন না জানা রূপ অধর্ম মাথা চাড়া দেওয়া, ততদিন ভগবানের কাজে শেষ নেই। ভগবান আসতে থাকেন বারবার মানুষকে বুঝবে না, তার মানে মিলিয়ে যায়। এই কাজটি হচ্ছে ভগবানের লীলা। শ্রীরামকৃষ্ণ এবং রবীন্দ্রনাথের মজা হচ্ছে যে এনারা দুজনে সেই অনাহত নাদ রশ্মিকে গ্রহণ করলেন। এখন একজন মহামানব একজন অবতার বরিষ্ঠ স্বয়ং ভগবান, আর একজন ভগবানের আশীর্বাদ পুষ্ট মহামানব। তা এই দুজনের মধ্যে দিয়ে আমরা একটা কমন ফ্যাক্টর কি পাচ্ছি না, তারা একটা প্র্যাকটিস দেখালে যে মানুষের কি করা উচিত, মানুষের কি সাধনার দিকে যাওয়া উচিত, কোন সাধনায় সাধনা করা উচিত। অর্থাৎ এই যে ব্রহ্মের সাধনা, রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম ছিলেন সেই জন্য তারা ব্রহ্মের সাধনা করেছেন, সেই ব্রহ্মের সাধনা শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। অর্থাৎ আমাদের এই যে জগৎ বিভিন্নভাবে দেখুন, দুদিন আগে তো মানুষ প্রায় চমকে উঠেছিল যে ফণি নামক একটা ঘূর্ণিঝড় এসে তছ নছ করে দেবে। যখন যখন এই পৃথিবীতে আপত্তি আসে বিপত্তি আসে, মানুষ আমি তো অসংখ্য মানুষকে দেখছিলাম ভগবানকে স্মরণ করছে, তার মানে কি সায়েন্স এখনো এরকম জায়গায় যায়নি যে একটা সুইচ টিপে দিলাম ফণি তুমি যে পথে এসেছিলে সে পথে ফিরে যাও, মানুষের সেই ক্ষমতা নেই। সুতরাং মানুষের ক্ষমতার কোথাও একটা গিয়ে শেষ আছে। যেমন যদি আমরা বলি আমরা খুব আমাদের বিদ্যার বহর বিদ্যার কুমোর আছে, তো আমরা বলি আমরা খুব পড়াশোনা করেছি, তো পড়াশোনা শেষ কোথায়?
পড়াশোনা শেষ হচ্ছে, গ্র্যাজুয়েশন করা হলো, মাস্টার ডিগ্রি করা হলো, এমফিল করা হলো, পিএইচডি করা হলো, এমিরেটাস ডক্টরেট করা হলো, তারপর বলছে ভো আর কোনো কোর্স নেই, আর কিছু করা যাবে, তাহলে তার শেষ ওখানে হয়ে গেল, অর্থাৎ পড়াশোনার ওইখানে শেষ হয়ে গেল, পুঁথিগত বিদ্যা। কিন্তু অধীত বিদ্যা জীবনের তো শেখার শেষ নেই, ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অধীত বিদ্যার বিদ্যা, অর্থাৎ তিনি বলছেন যে তোমার ভেতরে যে বিদ্যা লুকিয়ে আছে, স্বামীজি আরো সুন্দর করে বলেছেন, শিক্ষক কাকে বলে জানেন, শিক্ষক হচ্ছে ছাত্রকে জাগিয়ে দেওয়া, অর্থাৎ ছাত্রের মধ্যে সমস্ত কিছু আছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, পারফেকশনটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, আমরা জানি না। রবীন্দ্রনাথ তাই সুন্দর করে লিখছে, হে পূর্ণ তব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে, তিনি সত্যি করে দিচ্ছেন, তিনি উপলব্ধি করেছে, তিনি সাধনা করেছে, শুধু তিনি বিদ্যার দিকে নয়, রবীন্দ্রনাথের তো কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা ছিল না, ভগবান শ্রী রামকৃষ্ণের কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা ছিল না, তাহলে কোন বিদ্যায় বলিয়ান হলেন, যাকে আমরা পরম পুরুষ আখ্যা দিচ্ছি, আর একজনকে বিশ্বকবি আখ্যা দিচ্ছি, ব্রহ্ম বরিষ্ঠ বিশ্বকবি বলা হচ্ছে তাকে, তাহলে তিনি উপনিষদকে তুলে ফেলে তাই বলছেন, একে পূর্ণতম চরণেরও কাছে তোমার পায়ে সব আছে, ঈশ্বরের পায়ে যদি একবার আমরা পৌঁছতে পারি, বলছে মানুষের জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য ঈশ্বর সান্নিধ্য লাভ করা, ভগবানের কাছে যাওয়া, ভগবানের চরণে স্থান পাওয়া, কি অসাধারণ কথা। রবীন্দ্রনাথ যেন বলছে, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি থাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, এই যে এখানে কোনো ঝগড়া মারামারি কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কোনো সংশয় কনফিউশন কিচ্ছু নেই, ভগবানের কাছে যদি একবার পৌঁছানো যায় সমস্ত দ্বিধা দ্বন্দ্ব দূর, সংশয় বিবেকানন্দ খুব সুন্দর বলছেন না, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র ইয়ামি গুরু শরণ ভব বৈদ্য, এই যে ভগবানকে তিনি সংশয় রাক্ষস রূপী নাশ করার মহাস্ত্র বলছে, ভগবানের স্মরণে গেলে আমরা কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থাকে না, যেমন ছোটবেলা থেকে আমাদের মা ঠাকুমা দিদিমা দাদু বাবা কাকা জ্যাঠা বয়স্ক বয় গুরুজনরা শেখাতে ছোটবেলায় যে সাথে আছে ভগবান হবে জয়, এটা তো আমরা ছোটবেলায় সবাই গেয়েছি, হও ধরমেতে ধীর হও করমেতে ধীর হও উন্নতশীল নাহি ভয়, যে কি অসাধারণ বাণী, অর্থাৎ মানুষের মধ্যে যে দেবত্বের শক্তি আছে এই শক্তির ক্রমবিকাশ আস্তে আস্তে মোড়ক খুলছে, আস্তে আস্তে মোড়ক খুলছে, এবং খুলতে খুলতে যখন স্বরূপ প্রকাশ পেয়ে যাচ্ছে, সব মানুষের কি মোড়ক খোলে, খুলে না, রবীন্দ্রনাথের পুরোটা খুলেছিল, ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি তো অবতার, তার কাছে তো মোড়ক খোলাটা কোনো ব্যাপার না, তিনি যেমন আমরা অফিস থেকে এসে জামাটা পাট করে খুলে ফেলি, তিনিও তেমনি পাট করে নিজেকে প্রকাশ করে ফেললেন, তার কাছে ব্যাপার না, কিন্তু সাধারণ মানুষকে সাধনা করতে হবে, এই মোড়ক খোলার সাধনা না করতে জানলে, অর্থাৎ ভেতরের খোলস থেকে বেরিয়ে আসতে হবে, এই বেরিয়ে আসার মানে কি, মোড়কটা তাহলে কি আমাদের জীবনে, মোড়কটা হলো সংকীর্ণতা, মোড়কটা হলো সংশয়, মোড়কটা হলো দ্বিধা দ্বন্দ্ব, এইগুলোকে ত্যাগ করছি, ত্যাগেশ্বর আমাদের সেই ত্যাগের মন্ত্র শেখাচ্ছে, আমরা ত্যাগ বলতে কি বুঝি জানেন, যে আমি চারটে রুটি খাচ্ছি, পাশে একটা লোক তাকিয়ে আছে, ওকে দুটো রুটি দিলাম, আহ কত বড় ত্যাগ করলাম, আমি খুব ত্যাগী মন্ত্র না, ত্যাগ মানে তোমার ভেতরকার খারাপ জিনিসগুলোকে তুমি ত্যাগ করো, তোমার ভেতরকার কুপ্রবৃত্তি যেগুলো আছে, যেগুলো তোমাকে তোমার ওপর টেনে ভগবানের রাস্তা থেকে সরিয়ে নরকের দিকে নিয়ে যাবে, সেই প্রবৃত্তিগুলোকে তুমি ত্যাগ করতে শেখো, তুমি কাকে কটা রুটি দিলে এ দিয়ে তোমার কিছু হবে, অর্থাৎ এই যে ভগবানের চিন্তা করা, রবীন্দ্রনাথের আমার মনে হয়, জানি না সকলে আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, রবীন্দ্রনাথের রচনা মানে গানের কথা বলছি আমি, বিশেষ এই গীতবিতানে যত গান আছে দেখবেন তাকে পর্যায়ক্রমিক ভাগ করা আছে, পূজা পর্ব প্রেম পর্ব
ঋতুপর্ব, ঋতুপর্বে গ্রীষ্ম বর্ষা ইত্যাদি ছটা ঋতুর উপর গান আছে, আনুষ্ঠানিক আছে, বৈকালিক আছে, তিনি ভাগ করে দিয়েছেন। কিন্তু আমি একনিষ্ঠ পাঠক হিসেবে যখন যে পর্বের যে গানগুলোকে গেয়েছি, কোথাও যেন আমার মনে হয়েছে ওনার সব গানের পরম গতি হচ্ছে ঈশ্বরের পাদপদ্ম। অর্থাৎ তিনি প্রেমের গান লিখছেন, সেখানেও দেখবেন ভগবানের পাদপদ্ম ইঙ্গিত করা আছে, অর্থাৎ সেই কথাগুলো তুরঙ্গ ডাইভার্টেড চিন্তা আছে। কিরকম, আপনি যদি ভালো মন নিয়ে সেই প্রেমের গানগুলো চিন্তা করেন, ঈশ্বরীয় চিন্তা করতে রবীন্দ্রনাথের প্রেম পর্বের গান আপনি কখনো চিন্তা করে দেখেন, দেখবেন প্রত্যেকটা শব্দ আপনাকে নিয়ে যাচ্ছে ঈশ্বরের পাদপদ্মে। পূজা পর্বে তো আছেই, ব্রহ্মসঙ্গীতে তো আছেই, প্রত্যেকটা গানে গীতবিতান খুলে এটা দেখে নেবেন। আজকে আমি বলে গেলাম আমার উপলব্ধি, সকলের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু মিলবে না এই কারণেই বলছি, মানসিকতাটা দরকার। অর্থাৎ আপনাকে যে ভগবানকে পেতে গেলে ভগবানকে পাওয়ার মনটা তৈরি করতে হয়। মনটা যদি আপনি না তৈরি করেন, আমি ভগবানকে ডাকবো আর ওই সেই বিলে যেমন ছোটবেলায় ধ্যান করেছে সেরকম ধ্যান না করে এক চোখ ফাঁক করে আমি নোটও উঠবো, তাহলে তো ভগবানকে পাওয়া যাবে না। বা বিষয়ের দিকে তাকিয়ে আছি, বিষয়ের ভাবনা ভাবছি, তাহলে কি হবে, ভগবান শ্রীরামকৃষ্ণ আজকের তারিখে থাকলে ওই রানী রাসমণির মতো একটি থাপ্পড় খেতে হবে। প্রবল চপেটাঘাত দিয়ে তিনি তার সম্বিত ফিরিয়ে দিয়েছিলেন। রানীমা অত্যন্ত বুদ্ধিমতী এবং অষ্টসখীর এক সখী ছিলেন, তো সুতরাং তার ভেতরেও দৈবী সত্তা ছিল, তাই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এ আমি কি করলাম, ঠাকুর তো ঠিকই করেছে। কিন্তু দেখুন তৎকালীন সময়ে তার পরিজন এবং আশেপাশের যারা কর্মকাণ্ডের কর্মচারীরা ছিলেন তারা তো রেড়ে করে উঠেছে যে রানীর গায়ে হাত তুলে দিয়েছে, এ কিরে বাবা এ তো পাগল। কিন্তু রানী কিন্তু বুঝতে পেরেছে যে তিনি আমাকে ঠিক জায়গায় আঘাতটি করেছে। আসলে রানীর দোষ ছিল না, রানী একটি মামলা নিয়ে চিন্তা করছিলেন, যদিও সেটা তার নিজস্ব বিষয়ে চিন্তা নয়, তিনি মানুষের কল্যাণের কথাই চিন্তা করছিলেন। সেটাও যদি ভেঙে বলি তখন দেখবেন রানী কোন লেভেলের মানুষ ছিল আমরা একটু বুঝতে পারবো। কিরকম, ইংরেজরা দুষ্ট ছিল, ভীষণ বদমাশ ছিল, তারা ঠাকুরের বিসর্জন করতে গেলে বাধা দিত, ওই বাবুঘাটে যখন বিসর্জনে যেত নাকাড়া বাজাতে দিত না, ওই ফটুলিয়ানের ওখান থেকে এসে ওরা গোড়া সৈন্যরা এসে খুব ঝামেলা করতো। এরকম করতে 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 রানী করে তাদের একটু বিরূপ ধারণা, তখন তারা কি করলো, গঙ্গা দিয়ে যে ওদের যুদ্ধ জাহাজগুলো যেত, তো ওই গরিব চাষ মানে মৎস্য চাষি যারা জেলে, রানী তো কৈবর্তে নেই, কৈবর্তদের উপর তাদের একটু মানে দয়া চিন্তা ছিল, দয়া ভাবনা ছিল, ভালো নেক নজর ছিল, সুন্দর ভাবনা ছিল তাদের জন্য, ভাবতো গরিবদের কোনো কর নিতেন না, তাদের ছাড় দিতেন। তো তারা গরিব মানুষ, গঙ্গার মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতেন, তো তাদের জালগুলো ওই ইংরেজদের জাহাজ ছিঁড়ে দিত। তো রানীর কাছে এসে দুঃখ করে বলতো, মা আমাদের এই গরিব মানুষ, আমরা একটা জাল ছিঁড়ে গেলে আর একটা জাল কোথায় পাবো, আমাদের পয়সা কোথায়, ওরা নির্দয়ভাবে আমাদের জাল ছিঁড়ে দিচ্ছে। রানী বলছে দাঁড়াও দেখাচ্ছি মজা, কি দুর্দণ্ড প্রতাপ, সাহসী মেরুদণ্ড, মানে এত শক্ত ছিল রানী, এত জোর ছিল। তিনি কি করলেন, মোটা মোটা শিকল দিয়ে ওনার যতটা গঙ্গা ইজারা নেওয়া ছিল, লিজ নেওয়া ছিল, ততটা তিনি ঘিরে নিলেন। আইন বেআইনি কিছু করলেন, আমার এইটুকু জায়গা আমি ঘিরে নিলাম, আমার যেটা জমি হবে আমি তো পাঁচিল তুলতেই পারি, তো গঙ্গা তার ইজারা নেওয়া আছে, তিনি ততটা এরিয়া অ্যাজ পার দলিল বা রিটিং ইয়েতে তিনি সমস্ত ইয়ে দিয়ে লিখেন, মানে শিকল দিয়ে ঘিরে নিলেন। এইবার কি হলো, ওদের জাহাজ যখন যেতে লাগলো, শিকলে প্রপেলারটা জড়িয়ে গিয়ে কাটান করে জাহাজ তো আটকে গেল, যেতে পারে না। এবার রানীর লেঠে আমরা সব ওই নৌকা করে গিয়ে মার মার মার, আমাদের এলাকায় ঢুকলেই মারল, সাহেবদের ঢুকতে দিত না, সাহেবরা তো চটে গেল, তারা গিয়ে কোর্টে নালিশ করলো। তখনকার বিচারালয় সব তো ইংরেজ, জাজ ইংরেজ, উকিল ইংরেজ, সবই ইংরেজ, তো তারা তো তাদের হয়ে বলবে। কিন্তু ইংরেজদের একটা মজা ছিল, ওদের তৈরি ল ওরা কিন্তু ভাঙতে সাহস পেত, তো ওদের লয়ে মেনেই তো তিনি লিজ নিয়েছে, সুতরাং তুমি তো বলতে পারো না যে না আমি জবরদস্তি তোমার লিজ নেওয়া জায়গার উপর দিয়ে যাবো। তাই ওরা বললো এটা কী করে হয়, আপনি তাহলে একবার রিকোয়েস্ট করছে, হুঙ্কার বদলে গেল রিকোয়েস্টে,
তখন রানী ডিল করলেন, অর্থাৎ একটা সমাধান এলেন যে তোমরা ভোঁ দেবে, আওয়াজ দেবে, ওরা সরে যাবে, কারোর জাল ছিঁড়বে না, কারোর ক্ষতি করবে না, নিঃশব্দে পাশ দিয়ে চলে যাবে, তাহলে আমি যেতে দিতে রাখি, আমার জেলেদের এক পয়সা ক্ষতি করলে আমি তোমাদের ছাড়ব না। এই যে তিনি লড়লেন, এই মামলাটি তিনি পরবর্তীকালে জিতেছিলেন, ঠাকুরের চাকর দিয়েই হোক আর যেভাবেই হোক, ভগবান তো সবসময় ভালো জিনিসের সহায়ক হন। রানীমা কিন্তু কোর্টে জিতেছিলেন এবং সেই মামলাটি জিতেছিলেন, যে মামলার কথা তিনি মন্দিরে বসে চিন্তা করছিলেন, ভগবানের চাকর খেলেন, সেই মামলা তিনি পরবর্তীকালে জিতলেন। ঠাকুর কিন্তু এই যে চাকর দিলেন সম্বিত ফেরা, কেন না তুমি তো ভগবানের নাম নিতে এসেছো, এখন এখানে তুমি বিষয়, এইটি কিন্তু আমাদের সাংসারিক মানুষদের জন্য একটা বিরাট শিক্ষা, অনুপম শিক্ষা। আমরা দেখবেন মন্দিরে যেতে যেতে, শুধু মন্দির কেন, স্বামীজির বই যদি আপনারা পড়েন, মনস্তত্ত্বের উপর দারুণ একটি লেখা আছে, বলছে মন এত পাগলা হাতির মতো যে কখন কোন দিকে চলে যায়, এই আপনি ভগবানের জপ করছেন সঙ্গে সঙ্গে লটারির কথা চিন্তা করছেন, কালকে যে টিকিটটা কেটেছি ওটা তাহলে কি বেড়ে যাচ্ছে, তাহলে ভগবান কোথা থেকে আপনার মন থেকে হাওয়া হয়ে গেছে, আপনি টের পাবেন না। মনকে নিয়ন্ত্রণ করা, স্বামীজির মন আর নিয়ন্ত্রণ অসাধারণ একটি লেখা আছে, এই মনকে নিয়ন্ত্রণ করা ভয়ঙ্কর কঠিন সাধনা। শ্রী রামকৃষ্ণ বলছেন যে খুব কঠিন নয়, দেখুন মাস্টার কোচ, আমি শ্রী রামকৃষ্ণকে এখন প্রশিক্ষক হিসেবে দেখব, তার তো একটা রূপ আছে লোকশিক্ষক, মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন, তো তার থেকেও যদি আমি একটু উচ্চ স্থানে নিয়ে গিয়ে, এখন দেখবেন বড় বড় কোচ তৈরি হয়, তারা ট্রেন দেয় বিদেশ থেকে, সব কোচ আছে, বিরাট বিরাট ডিগ্রি, ঠাকুরের কোনো ডিগ্রি ছিল না, ঠাকুর যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, অসাধারণ টিচিংস দিতে মানুষকে। তাই তিনি বলছেন যে দেখো এটা কঠিন সাধনা নয়, বলছে কেন, বলছে তুমি যতক্ষণ তোমার মধ্যে আমিটাকে রেখে দিয়েছ, এই যে আমি বলে গুছিয়ে জঞ্জাল, একটি বিখ্যাত কথা আছে ঠাকুরের, তোমার মধ্যে যতক্ষণ আমি আছে, যে আমি ঠাকুরের নাম করছি, ওই ঠাকুরকে তো ধরতে পারছি না, তার মানে কি আমার মধ্যে আমি আছে, বলছে তোমার আমিটাকে চুলের প্রতি ধরে তুমি ঠাকুরের দিকে ফেলে দাও, নায়ং নায়ং তুহ তুহ, অর্থাৎ আমি প্রভু তোমার নাম করবো, তুমি একটু কৃপা করে দাও, যদি তুমি না কৃপা করো তাহলে আমার মনটা চলে যাচ্ছে লটারির টিকিটের দিকে, তাহলে তুমি আমার মনটাকে ঠিক করে দাও। এইভাবে শরণাগতি নিতে হয়, ভগবানের শরণাগতি নিতে হয়, শরণাগতি নিলে তিনি কৃপা কটাক্ষ করে দরজা খুলে দেন, ভাই ভেতরে এসো, দেখবেন একটা চিরকুট লিখে দিল পিএ, মিনিস্টারের ঘরে আপনি দুম করে ঢুকতে পারবেন, যেই আপনি চিরকুটটা দেখালেন পিএ দরজাটা ফাঁক করে বললেন ঢুকে পড়ুন, আপনি ঢুকেই দেখলেন চিফ মিনিস্টার বসে আছে, আপনার যাবতীয় কথাবার্তা যা যা হওয়ার বললেন, তার মানে কি যে পারমিশন, অর্থাৎ ভগবান বলছেন প্রভুর কৃপা বিনে তোমার মধ্যে যতক্ষণ আমিত্ব আছে তুমি হাজার চেষ্টা করলেও পারবে না, কারণ তুমি মায়াবদ্ধ জীব, তোমায় মাস মাইনে চাকরি করে খেতে হয়, মাইনেটা একদিন দেরিতে ঢুকলেই তোমার টিকিটা খাড়া হয়ে যায়, যেমন গতকাল পর্যন্ত আমার টিকিটা খাড়া ছিল, ব্যাংকে টাকাটা ঢোকেনি, খালি বারবার এসএমএস দেখছি, এসছি নাকি, এসছি নাকি, এই এসছে মাত্র, গিয়ে ব্যাংক থেকে এটিএম থেকে টাকা তোলা, তার মানে কি বিষয়ী মানুষ, তোমার দ্বারা ভগবানকে নেওয়া হবে না, তাহলে ভগবানকে পাবো কি করে, বুঝে তাকে তুমি, খুব খারাপ কথা শুনতে খারাপ লাগবে কিন্তু খুব বাস্তব কথা, ভগবানকে একটু চেলাতে পারো না, ভগবানকে একটু প্লিজ করতে পারো না, যে প্রভু কৃপা কি কেবল, কৃপা কি কেবল, কৃপা কি কেবল শরণে, অর্থাৎ ভগবান যদি তোমাকে কৃপা যতক্ষণ না করছে, কৃপা করে জোরটা না খুলে দিচ্ছে, ততক্ষণ তো তুমি ঢুকতে পারবে না। অর্থাৎ এই যে মজার ঘটনা, রহস্য, ভগবান শ্রী রামকৃষ্ণের রহস্যামৃত, শঙ্করের একটি বিখ্যাত বই আছে রামকৃষ্ণ রহস্যামৃত, অর্থাৎ ঠাকুর রহস্য করে আপনাকে নিয়ে খেলবে, একেবারে কিরকম যে বিড়াল ইঁদুরকে নিয়ে খেলে ওই রকম, ওই যে কালীপদ ঘোষের স্ত্রী এসছেন, বিড়াল নিয়ে খেলার কথা বললাম সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, কালীপদ ঘোষের স্ত্রী
তিনি এসে ঠাকুরের কাছে কি ব্যাপার, না স্বামী মাতাল বাড়িতে ধুদ্ধুমার কাণ্ড করে অশান্তি সংসার করে একেবারে পাগল হয়ে যাচ্ছি, ঠাকুর তুমি একটা ব্যবস্থা করে দাও। যেমন নরেন্দ্রনাথ গিয়েছিল, মা বাবা ভাই বোন বাবা মারা গেছে, মা ভাই বোনকে নিয়ে খেতে পাচ্ছি না, একটা যা যা অবস্থা চলছে, ভিখিরির দশা হয়ে গেছে, তুমি একটা ব্যবস্থা করে দাও। একাই বললেই তো লোকে ভগার নাম নেয়। তো ভগবানের কাছে এসছে কালীপদ ঘোষের স্ত্রী। তো ভগবান কি করলেন, ওই ইঁদুর বিড়াল খেলা খেলতে বললেন, দেখো আমার কোনো ক্ষমতা নেই, ওই যে নহমতে দেখছো একজন আছে ওনার কাছে যাও, ওনার কাছেই যাবতীয় ক্ষমতা। তিনি তো বলেছে ও কি চেয়েছে, ও আমার শক্তি। তাই ঠাকুর ঠিকই বলছেন, তিনি পাঠিয়ে দিলেন। মা বলছেন, না 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 আমার কোনো শক্তি নেই, তুমি ওর কাছেই যাও, ওর কাছেই যাবতীয় শক্তি আছে, ওই আকো। আসলে তো তারা অভেদ, কিন্তু একটি অভেদ শক্তি দ্বৈত সত্তার মাঝখানে পড়লে যে অবস্থা হয়, এখান থেকেও একটা শিক্ষা নেওয়া উচিত। দেখবেন আমাদের ঠাকুর ঘরে ভগবানের আসনে 55টা ভগবানের ছবি আছে। রামকৃষ্ণ পরিমণ্ডলে মহারাজরা এইটা খুব বলেন যে মা ঠাকুর স্বামীজি তিনটে ছবি রাখো, বাকি পৃথিবীর সব ঠাকুর ওদের ঢুকে গেছে, কিন্তু তুই যদি লোকনাথ বাবাও রাখো, তুমি যদি অনুর বাবাও রাখো, তুমি যদি তমুর বাবাও রাখো, কাউকে আমি ছোট করে বলছি না, প্রতিটি সত্তাই ভগবান শ্রী রামকৃষ্ণের মধ্যে রয়েছে, কারণ তিনি অবতার বলিষ্ঠ, জগৎ সংসারের দেব দেবী সমস্ত শক্তি তার মধ্যে রয়েছে। এটা কি আমরা উপলব্ধি করতে পারি, পারি না বলেই আমাদের ডাইভার্সনে আমরা অনেক রকম মূর্তি রাখতে আমরা বাধ্য হই। ওই একবার একটু নানা লোকনাথ বাবাকে প্রণাম করছি, আবার যেতে গিয়ে সাইবাবাকে দেখলাম, সাইবাবাকে প্রণাম করলাম। ও ঠাকুরের শিক্ষা হচ্ছে ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, ঈশ্বর যদি এক এবং অদ্বিতীয় হয় তাহলে আমাদের এত চিন্তা ভাবনার প্রকার কেন। অর্থাৎ এই যে কালীপদ ঘোষের স্ত্রী একবার মায়ের কাছে যাচ্ছেন, একবার ঠাকুরের কাছে যাচ্ছেন, ঠাকুর হচ্ছেন অভেদ, মা হচ্ছেন তার অংশ, একটি দ্বৈত সত্তার অদ্বৈত রূপ তারা। তো এই ফাঁকে পড়ে যেরকম তারা পিম্পল বলের মতো অবস্থা হলো, আমরা সংসারী মানুষরা ওই নানাবিধ ভগবান আসনে রেখে পিম্পল বলের মতো অবস্থা হয়েছে, যে জন্য আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে পারি না। এই বাবা দ্বিতীয় এই চিন্তা নিয়ে যদি আমরা সাধনা করি যে ঠাকুর তোমাকেই দেখবে, তোমার মধ্যেই আমি মাকে দেখতে পাই, তোমার মধ্যেই আমি স্বামীজিকে দেখতে পাই, তোমার মধ্যেই আমি লোকনাথ বাবাকে দেখতে পাই, তোমার মধ্যেই আমি সাই বাবাকে দেখতে পাই, তোমার মধ্যেই যীশু খ্রিস্টকে দেখতে পাই, তোমার মধ্যেই বুদ্ধকে দেখতে পাই, এভাবে কি কখনো আমরা ভাবতে পেরেছি, পারি না। কারণ আমাদের ঠাকুর তো একাধারে তিনি শিব, তিনি নারায়ণ, তিনি ব্রহ্মা, তিনি অভেদ, তার মধ্যে সকল সত্তা আছে। তাই মা তাকে পাঠিয়ে দিলেন, শেষে মা যখন ইঙ্গিত পেলেন ঠাকুরের কাছে, অর্থাৎ ঠাকুর চাইছেন মা তাকে কৃপা করে, তখন মা তাকে একটি বেলপাতা দিয়েছিল কালীপদ ঘোষের স্ত্রী, যে যাও দেখবে সব ঠিক হয়ে যাবে। পরের ম্যাজিকটা আমরা জানি, যে মাতাল লম্পট গুন্ডা মারকুটে কালীপদ ঘোষ ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা পার্শ্বদ হয়ে গেলেন। আজকে রামকৃষ্ণ মিশনের বড় বড় সেক্টরে যেমন বড় বড় সাধুদের ছবিও থাকে, ওই মাতাল্লম্বর গিরিশ ঘোষ, কালীপদ ঘোষ, নানাকালী তাদের ছবিও থাকে, তাই তারাও আমাদের নমস্য হয়ে গেলেন ভগবানের স্পর্শে। গিরিশ ঘোষ এক জায়গায় বলছেন না যে তোমরা ঠাকুর সম্বন্ধে কি জানো, আমাকে দেখো, কারণ লোহাকে সোনা করার কাজ এত সোজা নয়, কয়লাকে হিরে করা এত সোজা নয়, কয়লার মধ্যেই হিরের জন্ম, কিন্তু কয়লা কখন হিরে হয় জানেন, সমুদ্রে পৃথিবীর গর্ভের মধ্যে আগুন আছে, কারণ সূর্য থেকেই তো উৎপত্তি হয়েছে পৃথিবীর, পৃথিবীর একদম গর্ভে গেলে দেখবেন মাঝে মাঝে ভূমিকম্প হয়, ও যেসব আমাদের ভলকানো অর্থাৎ আগ্নেয়গিরি জেগে ওঠে, ভেতর থেকে লাল আভা বেরোয়, সমস্ত লাভাগুলো বেরোয়, গলিত ধাতু বেরোয়, সেই আগুনের মধ্যে দীর্ঘদিনের গাছপালা পুড়ে কয়লা হয়ে গিয়ে এত তীব্র, তার মধ্যে যে কোনো সেই রসবিন্দু অর্থাৎ যে সার, সেই সার দিয়ে অভূত হয়ে
হিরে তৈরি হয়। কয়লার মধ্যে দেখবেন ঘুরতে 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 কয়লা খনি থেকেই আস্তে আস্তে হিরে তৈরি হয়, পরবর্তীকালে সেটা হিরের খনি হয়ে যায়। কিন্তু সেই ব্যাসাল্ট পাথর তার ফাঁকে হিরে পাওয়া যায়। যারা হিরের খনি দেখেছে তারা খুব ভালো উপলব্ধি করতে পারবে। এই যে বিপরীত জিনিসের মধ্যে থেকে আর একটা বিপরীত জিনিসের জন্ম নেওয়া, সেইটা কিন্তু আমাদের ভাবতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ এবং রবীন্দ্রনাথ আমাদের সেই সন্ধান দিচ্ছেন, অর্থাৎ এই যে 1883 খ্রিস্টাব্দের 2রা মে বাংলায় 20 বৈশাখ আজকের তারিখ, বাংলা মতে আজকের তারিখ, ইংরেজি মতে দুদিন আগে চলে গেছে। তো এই যে দিন দুজন মিলন হল, সেখানে আমরা দেখব ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রধান অতিথি করে নিয়ে এসে তাকে বেদ মন্ত্র দিয়ে আবাহন করা হচ্ছে, মন্ত্র করা হলো, আবার লীলার মধ্যে যেমন ভালো দিক থাকে খারাপ দিকও, এরকম খারাপ দিক ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিল। আমরা কি করি, আমাদের গেস্টকে যখন ইনভাইট করি আমরা তার কনভেন্স দিয়ে দিই, অর্থাৎ গাড়ি ভাড়া দিয়ে দিই। 3 টাকা 2 আনা গাড়ি ভাড়া ছিল, সেই 3 টাকা 2 আনার 3 টাকা দিয়েছিল, কিন্তু 2 আনা দেয়নি তার, কেন জানি না দেয়নি, এর উত্তর আজও পাওয়া যায়নি। আমি মিত্তির বাড়ির লোকেদের বলি তোরা কিন্তু ওই 2 আনাতেই গেলি, ওখানেই সারা জীবন আটকে থাকবি, তোদের আর মুক্তি হবে না, ভগবানের টাকা মেরেছিস। হ্যাঁ বিন্টু দা ওখানে তো ওদের বংশধর। আমি আস্তে আস্তে বলি ভগবানের 2 আনা মেরেছ, তোমার কিন্তু মুক্তি নেই, সারা জীবন তোমার নাকে দড়ি দিয়ে খাটাবে, দেখো পুরো পয়সা উসুল করবে, ঠাকুরের টাকা মারা খুব মুশকিল। তো যাই হোক, এই 2 আনা কম দিলে রাখাল তো রেগে তো আই একদম, এই মারে কি সেই মারে, তখন রাখাল বলছে রাখ তোরা তো রাখ কিসে, তোরা তো রোগ কিসে, তারপর খেতে ডাকছে না, কি অশান্তি, মানে চিফ গেস্ট তাকে খেতে ডাকছে না, যা কোনো মতে খেলে মেলে ভিড় ভিড় করে একটা জায়গা করা হলো, তার মধ্যে আবার লুচি পড়েছে তো তরকারি পড়েনি, ঠাকুর মুখ টাকা দিয়ে লুচি খেয়ে চলে, রাখাল তো উঠেই যাচ্ছে খাবই না, রেগে যাচ্ছে ভীষণ রজগুণ, তো বলছে এ কি ডেকে এলে এইসব করছে, ঠাকুর কিন্তু দয়াময়, বলছে কেন গৃহস্থের অকল্যাণ হবে। দেখুন পরবর্তীকালে তার পদগুলি ধন্য জায়গা আগে তীর্থ হয়ে গেল, আবার একটু অন্তরে ত্রিগুণাচিতানন্দের বাড়ি, সেখানেও আমি গেছি কিছুদিন আগে, একটা রামকৃষ্ণ মিশনের সেন্টার রয়েছে, যাবেন আপনারা এগুলো দর্শন করবেন, এখানে ঘুরে আসা খুব ভাগ্যের কথা। তো এই যে ভগবানের পদধূলি ধন্য, একটি জায়গা তো নষ্টই হয়ে গেল, খান্নার কাছে দেখবেন একটা বড় বাড়ি রয়েছে, ওখানে একটা ময়দা কলা ছিল, মহেন্দ্র মুখুজ্জের ময়দা কলা, আপনারা কথা নিতে পাবেন, সেখানে ঠাকুর পা ধুয়েছিল, তার গদি ঘরে গিয়ে একটু বসেছিলেন, তো মুখ পোড়াগুলো সব বিল্ডিং তুলে ফেললো, ভগবানের চিহ্নই নিশ্চিন্ত করে ফেলল। তা আমি গিয়ে বলেছিলাম ওদেরকে, ওরাও তো মারোয়াড়ি, তো মারোয়াড়ি তো এখনকার মারোয়াড়ি, তাদের মধ্যে রামকৃষ্ণের ভাব নেই, আমার দিকে কিছু পুত তাকিয়ে পাগল ডবল ভেবে আমি চলে এলাম, যাই হোক যা প্রভু তোমার ইচ্ছে। তো যাই হোক সেখানে একটা বড় বিল্ডিং হয়ে গেল। তো এইরকম করে সব হারিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের ভেতরের অনেক কিছু এগুলো ভগবানের ভাব, ভগবান বলছে তুমি ধরে রাখতে সে, ধরে রাখতে গেলে কি হবে, আহারটাকে বড় করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন রবীন্দ্রনাথের সেই রচনার মধ্যে দিয়ে সেই একই কথা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কতখানি শ্রদ্ধাশীল ছিল এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কেউ কেউ বলেন রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে শ্রদ্ধাশীল ছিলেন না, আমি বলবো শ্রদ্ধাশীল ছিলেন কি ছিলেন না, তিনি কি লিখে গেছেন তাতেই তো প্রমাণ আছে, আমরা কেন তর্ক করে বলছি। অর্থাৎ রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের জন্ম শতবর্ষে একটি কবিতা লিখেছি, অনুকবিতা ছড়ালাই, সে কবিতাটা আমরা মোটামুটি সবাই জানি, কি কবিতা, বহু সাধকের বহু সাধনার ধারা, সর্বধর্ম সমন্বয় করেছেন তো, সমস্ত ধর্ম তিনি গ্রহণ করেছেন, তাই রবীন্দ্রনাথ প্রথম লাইনে লিখছেন বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তা, তোমার ধ্যানে সব মিলে গেল, রুচিনাম বৈচিত্র্য ত্রিজকুটির নানা পথা নৃণাম এক গম্যস্তবসি পয়সা বর্ণ হরিব, শিব মহিন্দ্র স্তোত্রের বিখ্যাত লাইন পুষ্পদন্ত রচিত, সেখানে বলা হচ্ছে সমস্ত নদীগুলো যেমন তার অববাহিকা বেয়ে এক সমুদ্রে গিয়ে পড়ে,
ভগবান তেমনি সমস্ত ধর্মকে একদম ঘেরি ধরে একাকার করে দিলেন। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপে নরেন্দ্রনাথ লিখছেন ভগবান অসাধারণ। এই যে তিনি বলছেন বহু সাধকের বহু সাধনার দ্বারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবন অসীমের লীলা পথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, হেথায় আমার প্রণতি দিলাম আনি। এরপরও কি বলতে হবে, রবীন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে অশ্রদ্ধ ছিলেন, তিনি তো সশ্রদ্ধ না হলে প্রণাম আনিল প্রণাম সে হৃদয় আমার প্রণাম আনিল তানি আমি কেন বলবো বা লিখবো। অর্থাৎ এই যে ছ লাইনের মধ্যে গোটা শ্রীরামকৃষ্ণের লীলা রহস্যকে তিনি যেন অঙ্কন করে দিলেন। আমি যখন আঁকা ক্লাসে আঁকা শিখতে যেতাম তো আমার এক মাস্টারমশাই বলতেন মিনিমাম লাইনস ম্যাক্সিমাম এক্সপ্রেশন, কথাটা আজও আমার মাথার মধ্যে আছে। অর্থাৎ খুব কম রেখা টেনে যদি তুমি একটা ছবিকে ফুটিয়ে তুলতে পারো সেইটি হলো সেরা ছবি। অর্থাৎ মিনিমাম লাইন ম্যাক্সিমাম এক্সপ্রেশন। রবীন্দ্রনাথ যেন এইরকম একটি জায়গা, রবীন্দ্রনাথ 70 বছর বয়সে ছবি আঁকা শিখেছেন শুরু করেছেন, সারা পৃথিবীর বিখ্যাত মানে ওয়ার্ল্ড ফেমাস যারা পেইন্টার তৎকালীন সময় যারা তারা প্রত্যেকে বলেছে বিশ্বমানের পেন্টিং এক একটা। রবীন্দ্রনাথের পেন্টিং আপনারা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গেলে দেখতে পাবেন, বড় বড় রেপ্লিকা টাঙানো আছে, অসাধারণ পেন্টিং, কি ভাবনা তার গভীরতা। তাহলে এই মিনিমাম লাইন্স ম্যাক্সিমাম এক্সপ্রেশন শুধু তার ছবিতে নয় কবিতাতেও রয়েছে। মাত্র ছ লাইন অসীম অপার ভগবান শ্রীরামকৃষ্ণকে তিনি ছ লাইনে এনে দিলেন। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়, আমরা তো পারবই না, আমাদের পক্ষে গেলে অনেক বেশি লাইন হয়ে যাবে। কীভাবে সেই লাইনটা হবে আমি আপনাদের শোনাবো। আমার এই প্রসঙ্গে তিনটে অনুকবিতা আছে, যেটা এই যে দুই ঠাকুরের মিলন হলো তার উপর লেখা, কবিতার নাম ব্রহ্মাবর্ত। 1883 সালের 2রা মে কাশীশ্বরের ধামে দুই ঠাকুরের মিলন মেলায় ভকতের ফল নামে, মঙ্গলের উৎসব বুধের তেপা মহেন্দ্র সেই ক্ষণ মিত্র কুটিরে মিলিত হলেন ব্রহ্মর্ষি দুই জন। বেদান্তবাদী দুই সাধকের একরূপ চেতনা মানুষের তরে ক্রন্দন করে জীবনের যাতনা। এক ঠাকুরের লিপিকায় হল বিশ্বজগৎ ধন্য, অপর ঠাকুর বাণীতে বিলায় কৃপাময় চৈতন্য। একজনা দিলে ভাষায় ভাষায় ব্রহ্মমূলতি শব্দ, অপরে সেখানে ঈশ্বরে কর ভালোবাসাতেই যত্ন। ব্রহ্মাবর্তে ঋষি যুগলের মহামিলনের জন্য মিত্র কুটির তীর্থ হল যে আমরা হলাম ধন্য। একই মুদ্রা যেন দুই পীঠ হৃদয়েতে রবে নাম, দুই ঠাকুরের রাতুল চরণে রইল মোর প্রণাম। আর রবীন্দ্রনাথ সম্বন্ধে একটি কবিতা আমি লিখেছিলাম যেটা আমার অত্যন্ত অন্তর থেকে লেখা। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার একটি আশ্চর্য জিজ্ঞাসা আমি আমার কবিতার শেষে লিখেছি, সেটা হলো ঠাকুর রবীন্দ্রনাথ, রবি ঠাকুর রবি ঠাকুর তুমি কেমন তর কবি, লেখাগুলো কেটে কুটে ফুটিয়ে তোলো ছবি। রবীন্দ্রনাথ দেখবেন লেখা কেটে কেটে ছবি বানাতে। রবি ঠাকুর তুমি কেমন তর কবি, লেখাগুলো কেটে কুটে ফুটিয়ে তোলো ছবি। রবি ঠাকুর তুমি কেমন সাহিত্যিক, কঠিন ভাষা করলে সহজ বোঝে সকলে ঠিক ঠিক। রবি ঠাকুর তুমি গানের গুরু, জানি না চাই কোথায় দেশে কোথায় হবে শুরু। রবীন্দ্রনাথের গানে দেখবেন সোম ফাঁক তৃতীয় তালি দ্বিতীয় তালি যে কোনো জায়গা থেকে গান শুরু হয়, তিনি প্রথম করেছেন এটা। রবি ঠাকুর তুমি কেমন নাটক লেখো, যে দেখেছে সেই বলেছে ওহে এটা দেখেই শেখো। রবি ঠাকুর তুমি নাকি প্রেমিক, শুধু নারীতে নয় প্রেম দিয়েছ মজুর কৃষাণ শ্রমিক সকলের জন্য তার ভালোবাসা ছিল। শেষে গিয়ে এই অমক প্রশ্নটি আমি রেখেছি,
বালক হয়ে আপনি প্রশ্ন করেন না, আমি যেন একটি বালক রবীন্দ্রনাথকে সেইভাবে মানে কথাটার মধ্যে একটু আপত্তিকর শব্দ আছে, অনেকের হয়তো মনে করতে পারে যে আপনি এরকম বলে দিলেন, কিন্তু আমি বালক বেশি লিখছি। রবি ঠাকুর তুমি ভীষণ পাজি, তোমার তারা কেউ পেল না, এটা কি কারসাজি? অর্থাৎ আমি বালক হয়ে রবীন্দ্রনাথ বলছি তুমি ভীষণ পাজি, তোমার ধারণাটা কাউকে দিলে না তুমি, আর একটা রবীন্দ্রনাথ হলো না ভারতবর্ষে, এটা কি তোমার কারসাজি? কিছু কল করে দিয়ে গেছো, লক করে দিয়ে গেলে আর কেউ পেল না। ভগবান শ্রী রামকৃষ্ণকে ঠিক এই অনুষঙ্গেই আর একটি কবিতা লেখা, ঠাকুর রামকৃষ্ণ পাগল ঠাকুর, পাগল ঠাকুর তুমি কেন তর সাধু, কামকাঞ্চন ছাড়াই জীবন গড়ল তোমার জাদু, পাগল ঠাকুর পাগল ঠাকুর তুমি কেন সংসারী, জগত্তারিণী তোমার ধরণী তোমার ইষ্টের অনুসারী, পাগল ঠাকুর পাগল ঠাকুর তুমি কি লোকশিক্ষক, জ্ঞানী বলে অমৃত কথা, জ্ঞানীরা বলে তিনি অমৃত কথা বলেছে, আর মূর্খেরা কি বলে, মূর্খেরা বলে বক বক, পাগল ঠাকুর পাগল ঠাকুর তুমি অবতারেরও অবতার, কল্পতরুর দিবসে করলে সবারে করুণা অপার, পাগল ঠাকুর পাগল ঠাকুর তুমি যে মোদের গুরু, তোমারই আশিসে ভক্ত জীবনে হলো চৈতন্যের শুরু, পাগল ঠাকুর পাগল ঠাকুর নাও পাগলের প্রণাম, আমার জীবনে আছে শুধু এক রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ নাম। সকলের উপর ভগবানের সেই আশীর্বাদ বর্ষিত হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ পাত করে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত্।